কিন্তু সমাজটাকে অন্ততপক্ষে কলুষমুক্ত কলুষ মুক্ত দুর্নীতিমুক্ত করবার জন্য এটা সামাজিক সভ্য সমাজ টিকিয়ে রাখার জন্য যারা ভাবি তারা সেই দু সাল থেকে লড়াই করছি আপনার বাড়িটা আপনি একবার যদি একটু ঘুরিয়ে দেখান আমার এই এই বাড়ি এই ঘরগুলো থেকেই যত নষ্টের গোড়া মানে চাকরি চুরি থেকে শুরু করে এই নিয়োগ দুর্নীতির একের পর এক মামলা পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়া এই সমস্ত কিছু এই এই চেম্বারের কারণে অনেকে বলে হ্যাঁ তা এই চেম্বারে বসে আলোচনা হয় এখানেই পড়াশোনা হয় এখানে আমার জুনিয়ররা আসেন তো এত বই কি সব আপনার হ্যাঁ আমারই সব নিজের করা আমি কিন্তু পৈতৃক সম্পত্তি হিসেবে কিছু পাইনি আমি একদম ঘাস থেকে উঠে আসা প্রচেষ্টার মধ্যে দিয়ে আমার পিতৃদেব আমাদের বংশে কেউই আমি যত যা দেখেছি আমার এই মুহূর্তে আপনাদের একটা হিন্ট দিয়ে দেই যেভাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক বিশ্লেষকরা যে হিন্ট দিয়েছিলেন সেই হিন্ট কিন্তু বলেছিল মোদি থ্রি পয়েন্ট ও অর্থাৎ তৃতীয়বারের জন্য মোদি সরকার আসতে চলেছে ভারতের মসনদে আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মানুষকে হিন্ট দিচ্ছেন আর যারা 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 আরো একবার মসনদে আসতে পারেন সেই এনডিএ যে হিন্ট অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা বারবার দিয়ে এসেছেন ভোট গ্রহণ শুরুর আগে থেকেই সেই বিজেপি সেই এনডিএ জোর কদমে প্রচার চালাচ্ছে এই বাংলাতেও দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি বাংলাতেও প্রচারের তুলে বিজেপি এই হিন্টকে দিচ্ছে যে এবার এবার বাংলা থেকে গত লোকসভা নির্বাচনেরও অনেক বেশি আসন তাদের লক্ষ্য কারণ এর আগেই অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা হিন্ট দিয়েছিলেন যে এবার